উনি শুধু মহাপুরুষই নন দাদা, উনি মহাদেব। মহাদেব, নারায়ণ মহাদেব, মহাদেব আর নারায়ণ দুজনে একসাথে পৃথিবীতে, এই অবিশ্বাস্য দৃশ্য অনন্তকাল পর্যন্ত আমার স্মৃতিতে গাঁথা থাকবে। এমনিতে আপনি এখানে কেন এসেছেন মহাদেব? নিশ্চয়ই কোনো বিশেষ বা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকবে আপনার, তাই না? সত্য বলছেন নারায়ণ, উদ্দেশ্য প্রকৃতপক্ষে সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ। আমার আরাধ্য দ্বন্দ্বে থাকবেন আর ভক্ত উপস্থিত হবেন না, এটা তো অসম্ভব। মানে কৃষ্ণকে রাধার কাছে আপনি নিজে নিয়ে যাবেন, তাই না মহাদেব? নিয়ে যেতেই হবে, প্রভুর রাসের আনন্দ পেতে চাই যে। মানুষের জীবন কি আপনি বলতে পারেন? জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময়। আর মৃত্যু কখন হয়? যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়, ভাবা ছেড়ে দেয়। এমনটা নয়, মানুষের অন্ত, তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায়। করুণা, সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে, যা এক মানুষকে আর এক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে, আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য, তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য। দেখুন, এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয়, তাই তার আগে কেন মরব? এই করুণাকে কেন মারব? নিজের মনুষ্যত্ব বজায় রাখুন, মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন। রাধা রাধা।